বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। গণ অভ্যুত্থানের পর ক্রিকেট বোর্ডে রদবদল হলেও পরিচালকদের সভায় তিনি ছিলেন নিয়মিত। হঠাৎ কি কারণে সাবেক এই অধিনায়কের প্রস্থান তা এখনও পরিষ্কার নয়। বিসিবি পরিচালক হিসেবে প্রায় এক যুগের সমাপ্তি, পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত খালেদ মাহমুদ সুজন। শেখ হাসিনা পতনের পর অনেকে ভেবেছিলেন তিনি পদ ছাড়বেন, কিন্তু বোর্ড পুনর্গঠন ও পরবর্তী কার্যক্রমেও ছিলেন সরব। শেষ পর্যন্ত কি এমন হলো যে তাকে সরে যেতে হলো তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে বড় অভিযোগ স্বার্থের সংঘাত। পরিচালক হয়েও তিনি বছরের পর বছর ঢাকা আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোচের দায়িত্ব সামলে গেছেন, এবার একটা পদ ছাড়তে হলো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাজী আশরাফ হোসেনকে হারিয়ে প্রথমবার পরিচালক হন 2013 সালে, পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর 2021 সালে নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়ে তৃতীয় দফায় হয়েছিলেন পরিচালক। আগে দু মেয়াদ পূর্ণ করলেও এবার পদ ছাড়তে হলো এক বছর আগেই। বহুমাত্রিক রূপে বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ। গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, জাতীয় দলের অন্তর্বর্তী কোচ, টিম ডিরেক্টর, টিম ম্যানেজার, কোথায় ছিলেন না সুজন? মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত হয়েছেন বারবার, কিন্তু ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি নিবেদন তাকে সবসময় রেখেছে লাইমলাইটে। পাইপলাইন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা, 2020 যুব বিশ্বকাপ জয়ে তার বড় অবদান, এবছর যুব এশিয়া কাপ জয়েও প্রচ্ছন্ন ভূমিকা ছিল খালেদ মাহমুদের। বিপিএল আর প্রিমিয়ার লিগে আবাহনীর সফল কোচ হলেও প্রভাব বিস্তার, বোর্ড থেকে অবৈধ সুবিধা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিল খালেদ মাহমুদের বিরুদ্ধে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।